হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স নিয়ে যদি আপনি ইলেকট্রিক বিষয়ে জানার আগ্রহ রাখেন কিংবা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো সাধারণভাবে যে প্রশ্নগুলো জাগে কারেন্ট সোর্সে কি কোনো ভোল্টেজ থাকে না কিংবা ভোল্টেজ সোর্সে কি কোনো কারেন্ট থাকে না আসলে ঠিক তা না কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্সে উভয়টাতেই কারেন্ট এবং ভোল্টেজের অবস্থান আছে তো আমরা জানবো এখন যে কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্সের মধ্যে পার্থক্য কী ঠিক আছে তো আমরা এখানে একটি চিত্র অঙ্কন করেছি সেই চিত্রটা হচ্ছে একটি কারেন্ট সোর্সের সাথে আমরা একটি লোড সংযুক্ত করেছি ঠিক আছে তখন আমাদের সাধারণত কারেন্ট সোর্সগুলোকে এভাবে চিত্রিত করা হয় বা এভাবে অঙ্কিত করা হয় তখন এই কারেন্ট সোর্সে আসলে মূল থিমটা কি যে এটাকে কারেন্ট সোর্স আমরা কেন বলতেছি এখানে কি ভোল্টেজ থাকবে না অবশ্যই ভোল্টেজ থাকবে কারণ ভোল্টেজ ছাড়া কিন্তু এটা চলবে না যদি আমরা এটাকে একটাই বাতি চিন্তা করি মনে করি এটা একটি বারো ভোল্টের বাতি ঠিক আছে এটা একটি টুয়েলভ বোল্টের বাতি এবং এর কারেন্ট প্রভাব হচ্ছে টু এম ঠিক আছে তো এখন যদি আমরা এটাকে একটি টু এম্পিয়ারের টু এম্পেয়ারের কারেন্ট সোর্সের চিন্তা করি তাহলে এই বাতিটার জন্য আমাদের বারো বোল্টেরও প্রয়োজন হবে অর্থাৎ এটাকে শুধু টু এম্পেয়ার হলে হবে না এই কারেন্ট সোর্সটাকে অবশ্যই বারো বোল্টেরও হতে হবে তার মানে এটা হতে হবে বারো বোল্ট ঠিক আছে তাহলে এটাকে আমরা যেহেতু কারেন্ট এবং ভোল্টেজ উভয়ই আছে তথাপিও আমরা এটাকে শুধু কারেন্ট সোর্সই কেন বলতেছি ভোল্টেজ সোর্স নয় কেন সেটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে তো এটা বলার কারণ হচ্ছে কারেন্ট সোর্স যদি আমরা বললাম যেটা একটি কারেন্ট সোর্স তার মানে আমাদের লোডের যে কোনো পরিবর্তনেই আমাদের এই টু এমপিআর কারেন্ট আমরা কখনো হারাবো না অর্থাৎ কন্টিনিউই আমাদের টু এমপিআর কারেন্ট সরবরাহ থাকবে তো এখন সাধারণত প্রশ্ন রাখতে পারে যেটা তো যে কোনো সার্কিটের ক্ষেত্রেই একইভাবে থাকবে তো এটা বিশেষ করে আবার কারেন্ট সোর্সের প্রয়োজনীয় থাকে তাহলে আমাদের এখানে দেখুন আমাদের এখানে কারেন্ট আছে টু এমপিয়ার এবং ভোল্টেজ আছে টুয়েলভ বা বারো ভোল্ট ঠিক আছে তাহলে আমাদের আর এর মান আমরা নির্ণয় করতে পারি আর এ টু ভি বাই আই ঠিক আছে বি হচ্ছে এখানে টুয়েলভ আই হচ্ছে আমাদের টু তার মানে আমাদের আর হচ্ছে সিক্স হোম ঠিক আছে এখন যদি আমাদের আর এর মানকে আমরা থ্রি হোম করে দিই ঠিক আছে তাহলে আমাদের কারেন্ট কত হবে থ্রি হলে আমাদের আই ইকেল টু হচ্ছে আমাদের ভি বাই আই বি হচ্ছে টুয়েলভ বাই থ্রি তার মানে কারেন্ট হচ্ছে ফোর এম্পিয়ার ঠিক আছে তার মানে আমাদের যদি এখানে এই লোডটাকে যদি আমরা থ্রি হোমের করে দেই ঠিক আছে তাহলে আমাদের এর মধ্য দিয়ে ফোর এমপেয়ারের কারেন্ট প্রবাহিত হওয়ার কথা ঠিক আছে কিন্তু আমাদের কারেন্ট সোর্সের ক্ষেত্রে ডিফারেন্স ঠিক ওই জায়গাতেই যদি আমাদের কারেন্ট সোর্স হয় তাহলে লোডের যে কোনো অবস্থাতেই যদি লোড বাড়ে কিংবা কমে যাই হোক না কেন এর মধ্য দিয়ে আমাদের টু এম্পিয়ার কারেন্টই প্রবাহিত হবে অর্থাৎ এটা এই লোড অনুযায়ী কিন্তু এখন ফোর এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার কথা কিন্তু বাস্তবিক অর্থে এই ফোর এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে না ঠিক আছে অর্থাৎ এর ভোল্টেজ এর ডাউন হবে তাহলে যদি এখন দেখুন যখন আমরা থ্রি হোম করে দিলাম তখন কিন্তু আমাদের কারেন্ট ফোর এম্পিয়ার হওয়ার কথা কিন্তু বাসটি করতে কিন্তু আমাদের যেহেতু কারেন্ট সোর্স তাই আমাদের কারেন্ট স্থির থাকবে তাহলে এখন আমাদের ভোল্টেজের পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আমাদের ভোল্টেজ হবে বি ইকুয়াল টু আই ইন্টু আর আই হচ্ছে আমাদের টু এম্পিয়ার আর হচ্ছে আমাদের থ্রি তাহলে আমাদের ভোল্টেজ হয়ে যাবে সিক্স ভোল্ট ঠিক আছে অর্থাৎ ভোল্টেজ কমে যাবে তারপরে কিন্তু আমাদের এই কারেন্টের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তো এটা হচ্ছে মূলত একটি কারেন্ট সোর্সের পার্থক্য আর যদি এটা ভোল্টেজ সোর্স হয় মনে করেন এটা একটি ভোল্টেজ সোর্স ঠিক আছে তাহলে কী হবে ঠিক এর উল্টোটো হবে অর্থাৎ এখানে কি হবে যে লোডের যে কোনো পরিবর্তনে ভোল্টেজ স্থির থাকবে কিন্তু কারেন্ট পরিবর্তিত হবে ঠিক আছে এই জায়গায় আমাদের কি করলাম যখন আমরা লোডটা কমালাম অর্থাৎ লোডের রেজিস্ট্যান্স যখন আমরা সিক্স থেকে থ্রি করে দিলাম তখন আমাদের কারেন্ট ফোর এমপিয়ার প্রবাহিত হওয়ার কথা ছিল কিন্তু প্রবাহিত হয়েছিল না যখন আমাদের একটা কারেন্ট সোর্স ছিল যদি একটা ভোল্টেজ সোর্স হয় তাহলে এই ভোল্টেজ আর সিক্স ভোল্ট হবে না ভোল্টেজ বারো থাকবে কিন্তু আমাদের কারেন্ট হয়ে যাবে তখন ফোর এমপিয়ার ঠিক আছে অর্থাৎ কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স আমাদের ঠিক অতটি পার্থক্য অর্থাৎ একটি কারেন্ট সোর্স বা আদর্শ কারেন্ট সোর্সের ক্ষেত্রে লোডের যে কোনো পরিবর্তনে এর আউটপুটের যে কারেন্ট সেটা স্থির থাকবে এবং ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এর আউটপুটের যে কোনো পরিবর্তনে এর আউটপুটের ভোল্টেজ স্থির থাকবে এটা হচ্ছে আমাদের একটি আদর্শ কারেন্ট এবং ভোল্টেজ সোর্সের বৈশিষ্ট্য তো এগুলোর প্রয়োজনও আছে বিভিন্ন সার্কিটের দেখা যায় যে আমাদের কারেন্টের কনস্ট্যান্ট কারেন্ট রাখতে হয় ওই ধরনের সার্কিটে আমাদের কারেন্ট সোর্সের প্রয়োজন হয় যেমন আমাদের যে পিসিগুলো আছে যে ডেস্কটপ পিসিগুলো আছে ওইগুলোতে আমাদের সাধারণত ভোল্টেজ সোর্সের প্রয়োজন হয় ঠিক আছে অর্থাৎ আমরা যে পাওয়ার ইউনিট বা পাওয়ার বক্স দেখতে পাবো ওই বক্সে দেখবেন অসংখ্য কেবল আছে অর্থাৎ আমাদের এই যে মাদার বোর্ডের বিভিন্ন অংশে বিভিন্ন পরিমাণ ভোল্টেজের প্রয়োজন হয় ওই বিভিন্ন পরিমাণ ভোল্টেজের অনুযায়ী একটি ভোল্টেজ সোর্স এর সরবরাহ করা হয় অর্থাৎ এই আমাদের মাদার বোর্ড প্রয়োজনে কম কারেন্ট কিংবা বেশি কারেন্ট নিতে পারে তারপরেও যেন আমাদের এই যে আউটপুট আছে আউটপুট ভোল্টেজ যেন কনস্ট্যান্ট থাকে ঠিক আছে তার জন্য মূলত ভোল্টেজ সোর্স ইউজ করা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যা থাকে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে